একাডেমি অফ বিজনেস প্রফেশনালস এই যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাটা দিচ্ছে, এটা মানে কি যে আমি মাস্টার্স ডিগ্রি পেয়ে গেলাম? না, এটা মাস্টার্স ডিগ্রির সমমান, কিন্তু এটা মাস্টার্স ডিগ্রি না। কেন না? মাস্টার্স ডিগ্রি হচ্ছে, অনার্স হচ্ছে একটি একাডেমিক ডিগ্রি। অনার্সের পরে আপনি করেন মাস্টার্স, সেটা হচ্ছে একাডেমিক ডিগ্রি। অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আপনি যে একাডেমিক লেখাপড়াটা শিখছেন এবং সেটি পাশ করার পরে আপনি পান একাডেমিক সার্টিফিকেশন পোস্ট গ্রাজুয়েশনে, যেটাকে আমরা বলছি মাস্টার্স। আর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হচ্ছে প্রফেশনাল ডিগ্রি, যেটা আপনাকে 7টা ডিপ্লোমা কোর্স করার পরে আপনাকে এই পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা সার্টিফিকেশন দেয়। অর্থাৎ আপনি যখন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করবেন সেটা হচ্ছে একাডেমিক ডিগ্রি, আর যখন এবিপি থেকে আপনি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করবেন সেটা হচ্ছে একটি প্রফেশনাল ডিগ্রি। দুটো আলাদা জিনিস। এবিপি মেকিং প্রফেশনালস।